একটা সময় আমরা দেখতে পেয়েছি যে যুবক পুলাপানের আমাদের ছেলে মেয়েদের ফগেটে হাতে হাতে মোবাইল ছিল, এই মোবাইলের ভিতরে দেখেছি যে আজহারি হুজুরের ওয়াজ চলছে বা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ চলছে অথবা চরমনার হুজুরের ওয়াজ চলছে অথবা আপনার আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াজ চলছে অথবা বাংলাদেশের দেশ বরণ্য ওলামা ইকরামগঞ্জ যারা আছে, হক্কানি আলেম ওলামা আছে, এই সমস্ত আলেম ওলামার ওয়াজ চলছে, কিন্তু আজকে আর এগুলো দেখা যায় না। ছেলেদের হাতে ওরা আজ আর ওয়াজ শোনে না, ও ছেলেদের এখন আর বর্তমান অবস্থা হয়ে গেছে ফোন একটা নিয়ে এভাবে আছে রাস্তার মোড়ে মোড়ে, ওই বাগানে বাগান টাগানে ওখানে এরকম পড়ে আছে। যে জিজ্ঞেস করা হয় তুমি কী দেখছো, বলে যে আমি ফ্রি ফায়ার দেখছি। কেন দেখছো? ফ্রি ফায়ারের ভিতরে কী আছে? ঘন্টার পর ঘন্টা সকালে না খেয়ে দুপুরে না খেয়ে পড়েই আছে, গোসল নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, চিন্তা নাই, মাথায় কাজ নাই, বাস নাই, পড়া নাই, লেখা নাই, পড়েই আছে। তো সর্বশেষ এই যে ফ্রি ফায়ারটাতে কোনো লাভ দিতেই পারে নাই, বরং আমাদের চোখকে কেড়ে নিয়েছে, আমাদের মনকে কেড়ে নিয়েছে, দিলকে কেড়ে নিয়েছে, টাকাকে কেড়ে নিয়েছে, এমনকি আমাদের মস্তিষ্ককে কেড়ে নিয়েছে। সর্বশেষ এই ফ্রি ফায়ার এক একটা যুবকের জীবন কেড়ে নেওয়ার জন্য বাধ্য করেছে। এর জ্বলন্ত প্রমাণ বাংলাদেশে অনেকগুলো আছে, আপনারা কয়টা দেখেছেন বা না দেখেছেন এটা আমি জানি না, ইউটিউবে সার্চ করেন, দেখেন, ফেসবুকে দেখেন, সার্চ করেন, পাবেন যে চাঁদপুরের ওই ছেলে আপনার মামুন, বয়স মাত্র 14 বছর, এই ছেলেটা শুধুমাত্র এই ফ্রি ফায়ারের উদ্দেশ্য করে মায়ের কাছে টাকা চাইছে 50 টাকা MB কেনার জন্য। এই ছেলে প্রতি মাসে মাসে শত শত টাকা উনি খরচ করেন মায়ের কাছ থেকে নিয়ে ফ্রি ফায়ারের জন্য। অথচ কী দিতে পারছে ফ্রি ফায়ারের জন্য? কিছুই তো দিতে পারে নাই, শুধুমাত্র খেলছে। বলে যে আমরা এর থেকে টাকা পাই, ইনকাম করতে পারি, 1 বছর 2 বছর পার হয়ে গেছে, যদি জিজ্ঞেস করা হয় ভাই কয় টাকা পেয়েছো 2 বছর তো ফ্রি ফায়ার খেললে, বলে যে হুজুর 1 টাকাও পাই নাই। তাহলে 2 বছর পার হয়ে গেল তোমার জীবন থেকে, এই ফ্রি ফায়ারের পিছনে তুমি হাজার হাজার টাকা খরচ করলে 1 টাকাও পাওয়া নাই, তাহলে এই টাকাটা তুমি পাবে কবে? এই আশা ছেড়ে দাও, এটা বাদ দাও, আজকে তুমি সঠিক পথে আসো। এই সমস্ত এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ছেলে মেয়েগুলো যদি ফ্রি ফায়ারের পাশে পড়ে তাহলে ওরা এক তো নেশায় মুগ্ধ হবে, 2 নম্বর নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, কোরআন, হাদিস, সঠিক কাজ, ভালো কাজ, এগুলোর থেকে ওরা দূরে সরে যাবে। বাবা মাকে সত্য শ্রদ্ধা করবেই না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, বড়দের কথা শুনবে না, ওরা হবে উগ্রবাদ, ওরা হবে এরপরে সমাজের সন্ত্রাসী, ওরা হবে চাঁদাবাজ, ওরা হবে